চীন ভিক্ষা চাইছে ভারতে বিজনেস করার জন্য, এবার বল পুরোপুরি দিল্লির কোর্টে। কেন অজিত ডোভাল বিরক্তি প্রকাশ করলেন চীনের বিদেশ মন্ত্রীর উপর? নতুন কোন চালাকি চলবে না, চীনের অতীতের কাণ্ড ভারতের সব ভরসা শেষ করে দিয়েছে। অর্থনৈতিক ডামাডোল কাটানোর রাস্তা তাহলে এখন ভারত চীনের? দিল্লি পরিষ্কার জানিয়ে দিল কোনো সাহায্য করার প্রশ্নই ওঠে না। সাউথ আফ্রিকায় যা ঘটে গেল তাতে জিওপলিটিক্স এর অঙ্ক অনেকটাই বদলে যেতে পারে, এমন যাই দাবি করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। ভারতের এনএসএ অজিত ডোভাল ব্রিক্সের বৈঠকে বেজিংকে ঠিক কি বললেন? চীন তাদের লাইন ক্রস করলে কি হতে পারে হাতে নাতে বুঝিয়ে দিলেন ডোভাল। কেন বারবার ভারতে ঢুকে বিজনেস করতে চাইছে চীন? ভারতের মার্কেট থেকে চীনের দিন যে শেষ হচ্ছে, শি জিনপিং সেই রেড অ্যালার্ম শুনতে পাচ্ছেন? সম্প্রতি বিওয়াইডি মোটরসের 1 বিলিয়নের ডিল রিজেক্ট করে দিয়েছে ভারত সরকার ব্রিক্সে কার্যত। এবার সেই প্রসঙ্গই তুললেন চীনের বিদেশ মন্ত্রী, চীনের নয়া বিদেশ মন্ত্রী ওয়াং ই। ডোভালের কাছে পরিষ্কার আরজি জানালেন, ভারতে আমাদের বিনিয়োগ করতে দিন। এর মানে এখানেই বোঝা যাচ্ছে যে বিওয়াইডি মোটরসকে যেভাবে ভারত সরকার রিজেক্ট করে দিয়েছিল বা প্রত্যাখ্যান করে দিয়েছিল, তার একটা বড় প্রভাব কিন্তু চীনের কূটনৈতিক মহলে পড়েছে। প্রথম কলকাতা, আগেই আপনাদের বলেছিল ভারতে ইলেকট্রিক গাড়ি বা বৈদ্যুতিক গাড়ির আকর্ষণীয় বাজারে কব্জা করতে চাইছে চীন। এক্ষেত্রে টেসলা ভারতের বাজারে আসছে, কিন্তু সূত্রের খবর ভারত সরকার টেসলার জন্য আলাদা কোনো নীতি তৈরি করার কথা এখনো পর্যন্ত ভাবছে না। আমেরিকার টেসলা ভারতে পা রাখার জন্য আমদানি শুল্কে ছাড় চেয়েছিল, সেটাও কিন্তু ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। তবে আন্তর্জাতিক মঞ্চে এভাবে এবার ভারতের কাছে চীন যে আরজি জানালো, বলতে পারেন কাতর আরজি জানালো, তাতে ভারতের কি প্রতিক্রিয়া ছিল, দিল্লি কি প্রতিক্রিয়া দিল? ভুললে চলবে না, ব্রিক্সে এবার ভারতের প্রতিনিধি ছিলেন এনএসএ অজিত ডোভাল। আর ডোভাল যে এর পাল্টা বেশ কড়াই দেবেন সেটা এক প্রকার নিশ্চিত। ডোভাল পরিষ্কার চীনকে বুঝিয়ে দিলেন ভারতের সঙ্গে চীনের এই সখ্যতা শেষ হয়ে গিয়েছে। চীনের আগ্রাসন এবার প্রভাব ফেলেছে ভারত চীনের বাণিজ্যিক সম্পর্কেও, যেটা এতদিন পর্যন্ত পড়েনি। ডোভাল পরিষ্কার বলে দেন, 2020 সালের পর থেকে ভারত এবং চীনের মধ্যে রাজনৈতিক বিশ্বাস ধীরে ধীরে শেষ হতে বসেছে। 2020 সাল থেকে ভারত চীন সীমান্তের পশ্চিম দিকে এলএসি অঞ্চলের পরিস্থিতি দুদেশের মধ্যে বিশ্বাসে রীতিমতো চিড় ধরিয়েছে। ভারত এবং চীন সম্পর্ক বর্তমানে তলানিতে এসে ঠেকেছে। এর একটা কথাও কিন্তু মিথ্যে নয়, একটা কথাও চীন অস্বীকার করতে পারবে না। দেখুন, এই একই বার্তা কিন্তু বারবার ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের মুখেও শোনা গিয়েছে। তিনিও স্পষ্ট বলে দিয়েছিলেন, সীমান্ত সমস্যার সমাধান না হলে ভারত এবং চীনের সম্পর্কের উন্নতি কোনোদিনও কোনোভাবেই সম্ভব নয়। কূটনৈতিক মহলের মতে চীনের অর্থনীতিতে যেভাবে ধস নামছে প্রতিদিন, তাতে বেজিং আশঙ্কায়। কিন্তু ওই যে কথায় রয়েছে, সময় সবার আসে, বল এখন ভারতের কোর্টে এটা প্রমাণ পাওয়া গেল হাতে নাতে। এবার দেখা, ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ভালো করতে কোন কূটনৈতিক পথ নেয় বেজিং। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।